হাই ফ্রেন্ডস, আমি একজন ক্রিকেট প্লেয়ার আর আমার ছোটকাল থেকে স্বপ্ন আছিল খেলা রাজনীতির মাঠও। মানুষে আমার এক হয় যে আমি রাজনীতি দেওয়ার কারণে খেলাত মনোযোগ দিলাম না, এটা আসলে সম্পূর্ণ ভুল। আমি ইলেকশন খেলাত মনোযোগ দিলাম। একটা কথা আমি সবসময় তাকে শুনিয়ে আইসি যে বাংলাদেশি প্লেয়ার হলে প্রেশার লো আসিলে না। আমি মানুষরে ভুল প্রমাণ করতাম চাই আর ওটার কারণে আমি একটা প্রেশার মাফার মেশিন অর্ডার করছি। প্রেশারের কথা যেহেতু আইসে, আমরা আসলে বালা প্রেশার ক্রিয়েট করতাম চিনি মানুষের ব্লাড প্রেশার। মানুষে আমার কয় যে আমরা জাস্ট মিরপুরের মাঠে বালা খেলাই, এটা চেঞ্জ হওয়া লাগবো মিরপুরের নাম। মানুষে কয় গত 23 বছর ধরে আমরা টেস্ট খেলিয়া টেস্ট খেলা একদম পারছি না, কে কইছে? আমরা তো টেস্ট খেলি মানুষের টেম্পারমেন্টের লগে। মানুষে কয় আমরা অত এক্সপিরিয়েন্স হই, আমরা ফাস্ট বোলিংও দুর্বল, আমরা বলে ফাস্ট বোলিং ব্যাটও লাগাইতে পারি না, এটা কেমনে সম্ভব? ব্যাটও না লাগাইতে পারলে আমরা ক্যাচ আউট হইমু কেমনে? আর ফ্রেন্ডস, একটা কথা আমি সবসময় শুনি যে আমরা আইপিএলও যাইতাম পারি না দেখিয়া আমরা খুব বেশি বদার থাকি। ইলাকান আসলে নাই, আমরা জাস্ট একটু কান্দা কান্দি করি। ফ্রেন্ডস, আপনারা হয়তো বিশ্বাস করতা নাই, কিন্তু আমার লাইফের সব থাকি বড় গোল হইছে গিয়া বিশ্বকাপ জিতা। ওটার লাগে আমরা বছরে বছরে বিপিএল আয়োজন করি, বিশ্বকাপ প্রিমিয়ার লিগ। ফ্রেন্ডস, আপনারা হয়তো দেখছেন ইন্ডিয়ান মাইন্সে আমরা ক্রিকেট টিমরে লইয়া কি পরিমাণ মজা লয়। আমার আপনারা আরও 2টা বছর সময় দৌকা, আমরাও প্রতিশোধ লইমু আর আমরাও আমরা টিমরে লইয়া মজা লইমু। ফ্রেন্ডস, মাইন্সে আমরা কয় আমরার মাঝে বলে এগ্রেশন নাই। একবার আমরা প্রেস কনফারেন্স দেখিয়া দেখৌকা, আমরা সাংবাদিকসকলের উপরে আমরা ফুল এগ্রেশন দেখাই। আর ও এগ্রেশনের কারণে মাইন্সে আমরারে কয় যে আমরারে অপজিশন প্লেয়ার হলে ডরায় না, একবার রাজনীতি করিয়া দেখৌকা। হ্যালো এভরিওয়ান, আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করুকা। আর আপনার কোনো ফ্রেন্ড যদি ক্রিকেট প্লেয়ারের ফ্যান হইয়া থাকে তাহলে ট্যাগ করুকা। আর যদি ওখানে আপনারা টেপ টেপ সেন্ড ডাউনলোড না করিয়া তখন আপনারা টেপ টেপ সেন্ড ডাউনলোড করুকা। টেপ টেপ সেন্ড হইছে কি একটা মানি ট্রান্সফারিং অ্যাপ, যেটা দিয়ে আপনারা কোনো চার্জ ছাড়া ইংল্যান্ড সহ ইউরোপের যে কোনো দেশ থাকিয়া বাংলাদেশও টাকা পাঠাইতে পারবা, এমনকি ইউএস বা কানাডা থাকিও বাংলাদেশও টাকা পাঠাইতে পারবা। আর ওখান তো আপনারা ইউএই থাকিও টাকা পাঠাইতে পারবা। আর এটা ব্যবহার করা খুব সহজ, খুব ফাস্ট। আপনারা ব্যাংক, বিকাশ, নগদ যে কোনো কানো টাকা পাঠাইতে পারবা। আর আপনারা যদি একটা প্রোমো কোড ইউজ করেন FAZZ10 ও প্রোমো কোড ইউজ করলে 10 ক্রেডিট এক্সট্রা পাইবা জার্সির দেশের কারেন্সির হিসাবে। আর তারা কারেন্সির রেটও ভালো আছে, আপনারা স্ক্রিনও দেখতে পারা। আইজো ডাউনলোড হরুকা, আমি লিঙ্ক ইউটিউবের ডিসক্রিপশন আর ফেসবুকের কমেন্ট সেকশনও দিয়া থইছি।